নমস্কার প্রাইম টাইম 18 লৈ স্বাগতম স্টুডিওত মই পাপৰি নমস্কার স্টুডিওত মই প্ৰাঞ্জল এটা বিতং খবৰ কুকৰাঝাৰত পুনৰ গৰজি উঠিল আৰক্ষীৰ মাৰণাস্ত্ৰ এবাৰ এলআইচিৰ 34 লাখ টকা লুট কৰা অভিযুক্তক এনকাউণ্টাৰ কুকৰাঝাৰ আৰক্ষীৰ লুট কৰি নিয়া ধন উদ্ধাৰৰ বাবে চলোৱা অভিযানৰ সময়তে পলায়নৰ চেষ্টা কৰা অভিযুক্তলৈ লক্ষ্য কৰি গুলী ফুটায় আৰক্ষীয়ে এলআইচিৰ 34 লাখ টকা লুটা চাৰিজনক গ্ৰেপ্তাৰ আমির হুসেনক এনকাউন্টার 25 জুনত কোকরাঝাৰ চহৰৰ মাজমজিয়াত এদল লোকে লুটি নিছিল জীৱন বীমা নিগমৰ 34 লাখ টকা আৰএনবি ৰোডত থকা এলআইচি কাৰ্যালয়ৰ পৰা জেডি ৰোডৰ এক্সিস বেংকলৈ কোম্পানীৰ গাড়ীৰে টকাখিনি জমা থবলৈ নিয়াৰ বাটত বাইকেৰে অহা আমির হুসেইনে লুটি নিছিল 34 লাখ টকা থকা বেগটো সিসিটিভিত বন্দী হওয়া ধন লুটৰ দৃশ্যৰ আধাৰত তদন্ত চলাই 30 জুনত চাৰিজনক গ্ৰেপ্তাৰ কৰিলে কোকৰাঝাৰ আৰক্ষীয়ে প্ৰসেনজিৎ আইচ টুটুন বৰ্মন নুৰুল আমিন মণ্ডল আৰু আমিৰ হুসেইন ধৃত চাৰি অভিযুক্তৰ পৰা 20 লাখ টকা জব্দ কৰা বুলি ভাষ্য কোকৰাঝাৰ আৰক্ষীয়ে 25 তাৰিখে এক ঘটনা হোৱা থা স্নেচিং কা জহা करीब 34 लाख एक ग्रुप ने स्नैच किया था उसका प्रॉपर इन्वेस्टिगेशन किया एंड विद लॉट ऑफ एफर्ट इन लास्ट 36 आवर वी हैव बीन एबल टू रिकवर सब्सटेंशियल अमाउंट ऑफ मनी बाकी थका 14 लाख टका सालाकाटी सा बगीचात लुकवाई थवा बोली भाष्य दिसिल सारी अभियुक्त দেওবাৰে নিশা সেই ধনখিনি উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে পলুৱাৰ চেষ্টা কৰাৰ বাবে আমিৰ হুসেইনক বাধ্য হৈ গুলী চলোৱা বুলি দাবী কৰিছে কোকৰাঝাৰ আৰক্ষী অধীক্ষকে इस घटना में जिस लड़के ने पीछे बैठ के बैग स्नैच किया था उसने कुछ और कन्फेशन किया कि एक जगह कुछ और पैसा है वो ले जाने के लिए कल आए और बारिश काफी और अंधेरा था उस समय ही अटैक वन ऑफ द कांस्टेबल हु वाज अकॉम्पनीड इट इज नॉट एन एनकाउंटर It is a step to apprehend the accused person who was trying to escape. LIC pra bank kole dhon onaniya kora company manager Prasenjit Aisor porikalpona mote doltue lutinisil 34 lakh taka. E ghotona jorito ase company gari chalok Tutun Borman, Nurul Amin Mondol aru Amir Husainor logote bohirajyot polai thoka antini obhijukto. প্ৰসেনজিৎ আইচৰ পৰিকল্পনা মতে 21 জুনতো দলটোৱে লুটাৰ চেষ্টা কৰিছিল এলআইচিৰ ধনখিনি কিন্তু সেইদিনা ধনৰ পৰিমাণ কম থকাৰ বাবে বাতিল কৰি 25 জুনত কাৰ্যকৰী কৰিছিল পৰিকল্পনা जिसमे हमको पता चला कि उस वैन का जो ड्राइवर और मैनेजर है उन्होंने ये सारी कॉन्स्पिरेसी हैच की अभी तीन लोग हमारे बाकी हैं इस केस में अप्रिहेंड करने के लिए एफर्ट इज ऑन वो किसी दूसरे स्टेट में है कोशिश है कि जल्दी अप्रिहेंड करेंगे বহিৰাজ্যত পলাই থকা তিনি অভিযুক্তক কৰায়ত্ত কৰিব পাৰিলে ভেদ হ'ব 25 জুনত কোকৰাঝাৰৰ পৰা এলআইচিৰ 34 লাখ টকা লুটৰ ৰহস্য কোকৰাঝাৰৰ পৰা সুৰজ বসুমতাৰী ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট হিন্দু কেন্দ্ৰিক বিতৰ্কক লৈ উত্তাল হৈ পৰে আজি লোকসভা সমূহ সমৰত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু বিৰোধী দলপতি ৰাহুল গান্ধী বিজেপি আৰু আৰ এছ এছে প্ৰকৃতাৰ্থত হিন্দুক প্ৰতিনিধিত্ব নকৰে বুলি তীব্ৰ সমালোচনা ৰাহুল গান্ধীৰ ৰাহুলে হিন্দুক আঘাত হানিছে বুলি প্ৰত্যুত্তৰ মোদী লোকসভাত ৰাহুল গান্ধী নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শ্বাহৰ বাকযুদ্ধ ৰাহুল গান্ধীয়ে হিন্দু আস্থাক অপমান কৰাৰ অভিযোগ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী মহাদেৱ শিৱৰ ফটোলৈ সংসদত ভাষণ দিছিল ৰাহুল গান্ধীয়ে হিন্দুক হিংসাপৰায়ণ ৰূপত দেখুৱাব নোৱাৰিব বুলি মন্তব্য কৰে মোদীয়ে ৰাহুল গান্ধীয়ে ক্ষমা খুজিব লাগিব বুলি মন্তব্য কৰে অমিত শ্বাহে নৰেন্দ্ৰ মোদীজী পুৰা হিন্দু সমাজ নহী হে বিজেপি পুৰা হিন্দু সমাজ নহী হে আৰ এছ এছ পুৰা হিন্দু সমাজ নহী হে हिंदुस्तान के इतिहास में तीन फाउंडेशनल आइडियाज हैं मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है यह देश
डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just get me that picture of Shiva. Yes, I'm inside the Vikas office. हिंदू धर्म में साफ लिखा है सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा ऐसे कीजिए, ऐसे कीजिए। अभय मुद्रा माननीय अध्यक्ष जी, लोकतंत्र ने और संविधान ने मुझे सिखाया है कि मुझे विपक्ष के नेता को गंभीरता से लेना चाहिए। पॉइंट ऑफ ऑर्डर है माननीय, अब सदन के सामने दो स्टेटमेंट हुए, एक हुआ विपक्ष के नेता का, दूसरा हुआ माननीय राजनाथ सिंह जी का, रक्षा मंत्री जी का। ये कहते हैं कि 1 करोड़ रुपया नहीं मिलता है। श्री राजनाथ सिंह ने अधिकृत रूप से कहा कि मारे जाने वाले अग्निवीर को जो शहीद होता है उसको 1 करोड़ रुपया मिलता है। उनको फैक्चुअल पोजीशन सदन पर रखनी चाहिए मान्यवर। ये सदन झूठ बोलने की जगह नहीं है मान्यवर, यहां सच बोलना चाहिए। और अगर ये नहीं रखते हैं तो उनको ये सत्यापन नहीं करते हैं अपने स्टेटमेंट का, तो उनको सदन और देश से और अग्निवीरों से माफी मांगनी चाहिए माननीय। बंगागावर पंचायत सचिव हत्याकांड लैसे नतून पात। 3 লাখ টাকা দি সুপারী কিলারর হতুয়ায় পত্নীয় হত্যা করেছিল পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাসক। পত্নী সহ 7 অভিযুক্ত গ্রেপ্তারের পিছতে পোহরলৈ আহিছে চাঞ্চল্যকর তথ্য। বঙাইগাঁওর পঞ্চায়েত সচিব হত্যাকাণ্ডর তদন্তত ইউটার্ন। পত্নীয় হত্যা করেছিল চন্দ্রকান্ত দাসক। খুলখালিরে মিলি সুপারি কিলারর হতুয়ায় চন্দ্রকান্ত দাসক হত্যা করে ঘটনাস্থলীত নাটক রচিছিল পত্নীয়ে। স্বামীক হত্যা করে আনলৈ দুঃখ ঠেলি দিব খোঁজা চন্দ্রকান্ত দাসর পত্নীক ধিক্কার স্থানীয় লোকর। বকাবাজ্য করলে অল্প সন্দেহ করেছিল, তার মাইকীটে যে এনেকা কাণ্ড করেছে তাক দেখা পাওয়ার পিছত সবে তাকে
ঘৃণা করেছে। স্বামীক হত্যা করার পাছত নাটক রচা নীলিমা কছারী অবশেষত জালত পড়িল বঙ্গাইগাঁও আরক্ষীর। কেবল পত্নীয়ে নহয়, 30 জুনের বিয়লি চন্দ্রকান্ত দাসর খোলখালি বিনিমা কছারীর লগতে বঙ্গাইগাঁও আরক্ষী গ্রেপ্তার করিলে আন 6টা সুপারি কিলারক। 29 জুনত একে সময়তে সমান্তরাল অভিযান চলায় শিলং, গুয়াহাটী, চিরাং, কোকরাঝার আর গোয়ালপাড়ার বঙ্গাইগাঁও আরক্ষী গ্রেপ্তার করিলে মনোজ বসুমতারী, সাগ্রা নার্জারী, জুয়েল দৈমারী, লোকেন্দ্র বসুমতারী, জ্যোতিষ দৈমারী আর নকুল ইসারীক। ডিপি সেক্রেটারির মার্ডারত ওয়াইফ নীলিমা কোসারী ও তেখেতর সিস্টার বিনিমা কোসারী, এটা নেফিউ আছে মুকুল বসন্ত, মনোজ বসুমতারী, নকুল ঈশ্বরী, জ্যোতিষ দৈমারী আর জুনেল দৈমারী, ইয়ার লগত মিলি পেলাই ইতো মার্ডার তো প্ল্যান করিলে। 26 জুনের দুপুরিয়া কাহিডুবার এইখান চাহ দোকানের বাহিরত চন্দ্রকান্ত দাসক গুলিয়ায় হত্যা করেছিল নকুল ঈশ্বরীয়ে। তারপর AS-26-7826 নম্বরের বাইকখনে জ্যোতিষ দৈমারীর সঙ্গে পলাইছিল নকুল ঈশ্বরী। দেড় মাস পূর্বে ভনীয়েক বিনিমা কছারীরে মিলি স্বামীক হত্যা করার পরিকল্পনা রচিছিল নীলিমা কছারীয়ে। জুনেল দৈমারী যে আছে 17 তারিখের পর ইয়াতে আহিলে, ইয়াতে রেকি করিলে, আর 3 জন যে আসলে ই 24 তারিখ আর 25 তারিখ রেকি করিলে, আর 26 তারিখ কাম তো এক্সিকিউট করা হল। ভনীয়েকর হাতত নীলিমায় তুলি দিছিল 3 লাখ টাকা। চন্দ্রকান্ত দাসক হত্যা করবলৈ ভাগিনীয়েক মনোজ বসুমতারীক 1 লাখ টাকা আগধন দিলে বিনিমা কছারীয়ে। সেই 1 লাখ টাকার এটা অংশরে ডিমাপুরের 7.56 পিস্তল আর কেবাজাও গুলি কিনে আনিলে জ্যোতিষ দৈমারীয়ে। পিস্তল গুতার পাছত মনোজ বসুমতারী, সাগ্রা নার্জারী, জুয়েল দৈমারী, জ্যোতিষ দৈমারী আর নকুল ঈশ্বরীয়ে কেবাদিনও ঘটনাস্থলী পরিদর্শন করে 26 জুনের দিনা গুলিয়ায় হত্যা করিলে চন্দ্রকান্ত দাস। জুনেল দৈমারী ই ওয়েপন 7.65 mm পিস্তল নাগাল্যান্ডের পর আনিছিল, ডিমাপুর কিনে আনিছিল, আর গুয়াহাটিত ওয়েপন তো সাগ্রা নার্জারীকে দিয়া হল। একদিন আগত ওয়েপন সাগ্রা তাতে থলে, আর ই তো কিলিং হওয়ার পিছত আকু গই পেলাই কোকরাঝারত ওয়েপন লুকাই দিলে, আর তারপর সব নিজের নিজের ঠাই শিলং, গুয়াহাটি, রুনিঘাটা, চিরাং সব জায়গা গুছি গেল। চন্দ্রকান্ত দাসর পত্নীর ভাষ্যর আধারত প্রথমে বঙ্গাইগাঁও আরক্ষী গ্রেপ্তার করিলে সিপনশিলা পঞ্চায়েতের সভানেত্রীর স্বামী জসবর নার্জারীক। কিন্তু 3 দিনের জেরাতো জসবর নার্জারীয়ে অভিযোগ স্বীকার নকরাত তদন্তর গতি সলনি করে বঙ্গাইগাঁও আরক্ষী লাভ করিলে ঈর্ষণীয় সফলতা। তদন্তত ইউটার্ন মারি চন্দ্রকান্ত দাসক হত্যা করার অভিযোগত পত্নী নীলিমা কছারী আর খোলখালি বিনিমা কছারীর লগতে বঙ্গাইগাঁও আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে আন 6টা অভিযুক্ত। বঙ্গাইগাঁওৰ পৰা উপানন্দ শর্মা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। মন্ত্রী পীয়ূষ হাজৰিকাৰ এক বিস্ফোরক এক্স। এটা বিশেষ সম্প্রদায়ের এজন লোকে অহা 6 জুলাই লক্ষিমপুর থানা ঘেরাও করার ভাবুকি দিছে। 4 দিন ধরে লক্ষিমপুর থানা ঘেরাও করার বাবে বিশেষ সম্প্রদায়ের লোকসল ওলাই আহিবলেও আহ্বান জানাইছে। সোশ্যাল মিডিয়াত লাইভ করে এই লোকজনে 6-10 জুলাইলেকে ঘেরাও করব লক্ষিমপুর থানা। মন্ত্রী হাজরিকায় সোশ্যাল মিডিয়ার পোস্টতে বিশেষ লোকজনের ফেসবুক লাইভর ভিডিওটো আপলোড করে দিছে। আর তাকে আজ মুখ্যমন্ত্রীগুলো অবশ্যই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গোটাই ঘটনাটক লো। আর মন্ত্রীগুলো এক্সত এই ভিডিওটো আপলোড করে তো এনে ধরনের একটা পোস্টও দিছে। আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটাবলে সাজু অসম সন্তান রিয়ান পরাগ। মঙ্গলবারে হারারে অভিমুখে রওনা হবলগা টিম ইন্ডিয়ার শিবিরত যোগ দিছে রিয়ানের লগতে ফিল্ডিং প্রশিক্ষক সুপদীপ ঘোষে। রিয়ানের লগতে সুপদীপ ঘোষলৈ শুভেচ্ছা অসমবাসীর। বিশ্বকাপ জয়ের পিছত এইবার জিম্বাবুয়ে ভ্রমণ। হারারে 5খন আন্তঃরাষ্ট্রীয় টি-20 ম্যাচ খেলিব টিম ইন্ডিয়ায়। জিম্বাবুয়ে ভ্রমণ করবলিয়া ভারতীয় দলত আছে
অসমৰ অলরাউন্ডার রিয়ান পরাগ আর ফিল্ডিং প্রশিক্ষক শুভদীপ ঘোষ দুয়োজনেই সোমবারে পুৱা টিম ইন্ডিয়ার শিবিরত যোগ দিছে। সোমবারে বিয়লি ওয়ানখেড়ে কিছু সময় অনুশীলন চলায় মঙ্গলবারে পুৱা ভারতীয় দলে মুম্বাইর দুবাই হয়ে হারারে উড়া মারিব। কেইজনমান ক্রিকেটারে ওয়েস্ট ইন্ডিজৰ পৰা হারারের শিবিরত যোগ দিব। অসমৰ দুই সুযোগ্য সন্তানক শুভেচ্ছা জনাইছে অসমৰ ক্রিকেট প্রেমী। অসমৰ সিনিয়র আর সতীর্থ ক্রিকেটার সকলেও রিয়ানলৈ জ্ঞাপন করেছে ক্যাঁ ভরা শুভেচ্ছা। আচ্ছা মই বেস্ট উইচেছটো থাকিল যে তাত গৈ পেলাই মুঠতে তাক প্লেইং ইলেভেন চান্সটো দিয়ক, তাক খেলাওক দিয়ক, নেখেলালে কম নাপাব, খেলালে কম পাব। যেটো আমার ইমান দিনের পর আশা আছিলে সেই আশাটো পূরণ করলে, আর বহু রান করব ইন্টারন্যাশনাল লেভেল আপনি চাব, সি তেনেধরনের প্র্যাকটিস করেছে, মেন্টালি টাফ হয়েছে, লম্বা ইন্ডিয়া খেলক। আর যখন আমার আজি দীর্ঘদিন ধরে এনেকা হওয়া নাছিলে, রিয়ানে খুলিলে, আগত আবু খেলবলগা যে অভাগ্যক্রমে খেলিব নোৱাৰিলে, এটা রিয়ানে খেলে, তার কারণে খুব ভাল লাগছে আর তাক বহুত বহুত ধন্যবাদ দিছো। এটা বহুত দিনের পুরনি সপোন যে রিয়ান পরাগ খেলিব 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 বলে ভাবি আছিল, আর অসমৰ তেনেকুৱা সিনিয়র টিমত আজিলে কোনো প্লেয়ার নাছিলে, আর যেহেতু রিয়ানের প্রথম এই স্থান লাভ করলে, আর মানে ভাবিলগা দিনবল রিয়ানে অতি বহুত দীঘলীয়া ক্রিকেট খেলিব, আর তার বয়সও কম আর সুন্দর ফর্ম তার আছিলে আইপিএল। সতীর্থ ক্রিকেটার সকলের মতে রিয়ান পরাগ হল ভারতীয় দলের ভবিষ্যতের বিরাট কোহলি। রিয়ানন মানে এক্সট্রাঅর্ডিনারি, মানে 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 ইন্ডিয়া খেলিব কারণে যি লাগে সব বস্তু আছে তার তার বাস, মানে ভগবানে এইটাই কো যে হি চান্স পাও খেলব কারণে প্লেইং ইলেভেন পাও, আর হি যে ফাইটার মানে মানে অকলে ম্যাচ জিকাব পারে, আপনি সবে চাইছে ওয়ান ডে চাইছে টি টুয়েন্টি চাইছে, আর আমার অসম টিমত অকলে লৈ গৈ আছে, যে যে ব্যাটসম্যান অকলে লৈ গৈছে অসম টিমক মই কব বিচাৰিছো। টিমত চান্স পোৱাই নহয়, এতিয়া জিম্বাবুৱে দলত হি ভাল পারফর্ম করে পেনে আগত যাতে সিরিজ বিলাকত কন্টিনিউ ম্যাচ খেলিব পাৰে। জিম্বাবুৱেত ভারতীয় দলে পাঁচখন টি টুয়েন্টি ম্যাচ ক্রমে ছয় জুলাই, সাত জুলাই, দশ জুলাই, তেরো জুলাই আর চৈধ্য জুলাইত খেলিব। রিয়ান পরাগক লৈ উৎসাহী হৈ আছে অসমবাসী। রিয়ানৰ পিতৃ পরাগ দাসে পুত্রৰ মৰমৰ পেটজোৰ লৈ মুম্বাইত উপস্থিত হৈছে। কেমেৰাত প্ৰভাস সিংৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ এইটিন, অসম নৰ্থ ইষ্ট। লোকসভা নির্বাচনের পিছত এবার পঞ্চায়েত আর বিধানসভার উপনির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের পাঁচ বিধানসভা সমষ্টিত অনুষ্ঠিত হবলগা উপনির্বাচনক সাজু হয়েছে শাসক বিরোধী। পাঁচ বিধায়ক সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পিছত পাঁচ বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। রাজ্যবাসীর সম্মুখত দুটাক নির্বাচন, অসমৰ পঞ্চায়েত নির্বাচন আর বিধানসভার পাঁচ সমষ্টির উপনির্বাচন। এই দুইটা নির্বাচনের সাজু হয়েছে শাসকীয় এন ডি এ শিবির আর বিরোধী ইন্ডিয়া এলায়েন্স। নির্বাচনের প্রাক মুহূর্তত শাসক বিরোধী দুইপক্ষের নিজের নিজের জয়লাভের দাবি। বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার মতে শাসকীয় পক্ষই পঞ্চায়েতের উপনির্বাচনতো সুন্দর ফলাফল দেখাব। এটা কথা পজিটিভ বলে আপনাদের লব যে আমি পঞ্চায়েতত নতুন নতুন মানুষ বিচারিছো, নতুন মানে কি যে বিভিন্ন ফেটার্নিটির পর মানুষ আহক, নতুন প্রজন্মক সংলিষ্ট করার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে মন চিন্তা চর্চা করেছে। বাই ইলেকশনটা তো হবই লাগিব, কারণ এমপি এজন বিধায়ক এজন যেটা সাংসদলৈ নির্বাচিত হয়েছে আড়াইটা বছর এটা আমার হাতত আছে নিয়ম মতে, আর আমি তার কারণে আমাক সাব কমিটি বনায় দিছে, আমি বাই ইলেকশনের কারণে আমি প্রস্তুত হোক। মোক বিহালিত দিছে, বিহালিত যাবলৈ এখন আমি রাজ্যিক বিজেপির পর এখন আমি নির্দেশনা পাইছো, আমি এনেকে যাম বিধায়কবিল পাঁচটা সমষ্টিত বাই ইলেকশন হব আর একটা ভাল ফলাফল পাম বলে আমি আশা করছি। গোলকগঞ্জ সমষ্টির কংগ্রেসের বিধায়ক সোবাহান আলী সরকারের মতে কংগ্রেসে পাঁচটা বিধানসভা সমষ্টিতেই জয় হব। সামগুড়ি রকিবুল হুসেনের দুর্গ বলে কোয়া বিধায়কগুলিয়ে ধলাই বিহালিত কংগ্রেসের বিধায়ক আছিল বলে কয়। এই বেলিও কংগ্রেসের প্রার্থীজন সামগুড়ির পর জিখিব, আমি আপনার যদি কব যাও ধলাই সমষ্টি যদি আমি কব যাও তাতো আমার বিধায়ক এখনো আছে গিরেন্দ্র মল্লিক আছে, তারপর আমি যদি যাও বিহালিত আমার কংগ্রেসের বিধায়ক আসে বঙ্গাইগাঁওত আমি এইবেলি বহুত ভাল পজিশনত আছে, তাতো আমি জিকার সম্ভাবনা আছে, কারণ আমি অপেনে কইছো ইহতার মাজত এটা খোয়া কমরার কথা আছে ইয়াত। আর সিদলিতও বিজেপির ভাল অবস্থা নাই, মানে চিফ মিনিষ্টার মহোদয় আজির দিনত ভয়ত আছে, বাই ইলেকশন পাতা নপতা কেনেকে পাতিব এইবিলাক লৈ বহুত টেনশনত আছে।
রকিবুল হোসেন আর তার পিতৃয়ে প্রতিনিধিত্ব করা সামগ্রী সমষ্টিত বিজেপি প্রার্থীর আমানতর ধন বাজেয়াপ্ত হব বলে কয় বিধায়ক সুবহান আলী সরকারে। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সঙ্গে বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। রাজ্য ভয়ঙ্কর হয়ে পড়েছে বান পরিস্থিতি। বানর মাজতে বানপীড়িতর খবর লোবলে গিয়ে কথম্পে রক্ষা পড়ল মাজুলীর বিধায়ক ভুবন কামার সরকারি বিষয়া কর্মচারীর একটা দল। বান পরিস্থিতির বুঝ লোবলে গিয়ে মাজুলীর ব্রহ্মপুত্রত আবদ্ধ হয়ে পড়েছিল বিধায়কসহ একটা দল। বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করবলে যাওতে ফেরির ইঞ্জিন বিকল হওয়ার আবদ্ধ হয়ে পড়ে দলট। এসডিআরএফে উদ্ধার করে আবদ্ধ দলটুক। দলট আছিল মাজুলীর বিধায়ক ভুবন কামার খণ্ড উন্নয়ন বিষয়াসহ একটা দল। রাজ্য বানে কি দুর্যোগ নমাই আনিছে বান পীড়িতর বুকলৈ সেয়া বুঝাই কোৱাৰ প্ৰয়োজন নাই। এটোপাল পানি অকণমান খাদ্য সামগ্রীর তীব্র সংকটত এতিয়া বান পীড়িত। আনহাতে নিরাপদ আশ্রয় বিচাৰিও মানুহ আৰু জীৱ জন্তুবোৰ দিশহারা হৈ পৰিছে। বানৰ মাজতে শিপাঝাৰত অবর্ণনীয় পরিস্থিতি দেখা গল। মৃতদেহ সৎকাৰ কৰিবলৈ অলপমান শুকান ঠাই পোৱা নাই। ওখ ঠাই বিচাৰি হাহাকার কৰি মৃতকৰ পৰিয়ালে অবশেষত পানী ফালি ফালি সৎকাৰৰ বাবে নিবলগীয়া হল মৃতদেহ। পাথরীঘাট রাজচক্রর দুনিগাঁও দেখা গল এই দুঃখলগা দৃশ্য। রাজহুয়া শ্মশানের অভাবত পুখুরীর পারতে রাইজে সৎকার করলে মৃতদেহ। এই অঞ্চলের মানুষের দুর্দশার অবস্থা নোহা হয়েছিল আর তেনে ক্ষেত্রে আজি আকৌ পুনর্বার এই যে পলংকরি বানর কারণে আকৌ নতুন করে বানপানী আহিছে। আর বানপানীর ফলত আসলে বৃদ্ধগীর যে রাজহুয়া শ্মশান নোহার কারণে ঘরভাবে যে ঘরের নিজের মাটিতেই সৎকার করার যে ব্যবস্থা আসলে একাঠু পানিত লাইজাবলিয়া অবস্থা হওয়াটা আসলে আমার কারণে দুর্ভাগ্যর বিষয়। আর সরকারখানে আসলে হকে বিহকে বিভিন্ন সময় বিভিন্ন আসনি দিছে কিন্তু আজিলেকে দুনিয়া অঞ্চলত এখন রাজহুয়া শ্মশানের কারণে কোনো ধরনের ভূমি আবন্টনের কথা কিন্তু চিন্তা করা নাই। ইয়ার পূর্বে গহপুর বরদলনীতো দেখা গৈছিল বন্যার্তর একই আলয় আথানি। মৃতকর এগারোদিনিয়া সংস্কার পর্ব সম্পন্ন হল নাওত। গোবিন্দ কার্কি নামৰ লোকজনের পরিয়ালে ভুগিলে এনে চরম দুর্দশাত। নাওর উপরতে সম্পন্ন করবলিয়া হল মৃতকর শ্রাদ্ধ। আর ফলে রাজ্যের বান পরিস্থিতিক মুখ্যমন্ত্রীগিয়ে আজি এক সংবাদমেল অনুষ্ঠিত করে। বানর কবলত রাজ্যের 14খন জেলার 41টা রাজচক্র, বানত আক্রান্ত 698খন গাঁও, বানত ক্ষতিগ্রস্ত হয়েছে 2,76,28 জন লোক। ডিব্রুগড়ের জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছে প্রশাসন। কাজিরঙ্গার রাষ্ট্রীয় ঘাইপথত বন্ধ ট্রাকর চলাচল। কাজিরঙ্গাত নৈশ বাস চলাচলতো বাধ্যবাধকতা। আধা ঘন্টার মূরে মূরে নৈশ বাস চলিব পারিব। কাজিরঙ্গাত বাহনের গতিবেগ ঘন্টা 30 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। বানর বাতিল করা হয়েছে উপায়ুক্ত সম্মিলন। বুধবার ক্যাবিনেটত বানক লৈ পর্যালোচনা করা হব। মন্ত্রী সকলক বান পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়া হয়েছে। বান পরিস্থিতির বুঝ লৈছে প্রধানমন্ত্রীও। সকল প্রকারের সহায়ের আশ্বাস প্রদান করেছে মোদীয়ে বলে আজি এই সংবাদমেল যোগে জানাইছে মুখ্যমন্ত্রীগৰাকী। আজির মুহূর্তলৈকে 14খন জেলা আর 41টা রেভিনিউ সার্কেল, 14 ডিস্ট্রিক্ট আর 41 রেভিনিউ সার্কেল বানপানীত নিমগ্ন হৈছে। আৰু এই গোটেই অঞ্চলটো যদি আমি গাঁৱলৈ ৰূপান্তৰ কৰোঁ তেতিয়াহ'লে 698খন গাঁও ইতিমধ্যে প্লাবিত হৈছে। ইয়াত বৰাক উপত্যকাও ইনভলভ হৈ আছে, ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাক উপত্যকা দুইটা ধৰি। আৰু 2,70,628টা পৰিয়াল বা পপুলেশ্যন সংখ্যক ৰাইজ এতিয়ালৈকে ক্ষতিগ্ৰস্ত হৈছে। যোৱাকালি ধেমাজিত দুজন বেসিকালি মাক আৰু জীয়েক, কন্যা আৰু মাতৃ দুগৰাকীৰ মৃত্যু হৈছে। আৰু এইটো আমি প্ৰথম ৱেভটো পাৰ হৈ যোৱাৰ পিছত ইয়াক আমি ছেকেণ্ড ৱেভ অফ ফ্লাড বুলি ক'ব পাৰোঁ। সোৱণশিৰি নদীত দেখা গৈছে যে ব্ৰহ্মপুত্ৰৰ পানী 2011 আৰু 2017 এই দুইটা চনত আটাইতকৈ বেছি বানপানী হৈছিল সোৱণশিৰি পানীৰ কাৰণে। এই দুইটাৰ যিটো লেভেল আছিল, হায়েষ্ট ফ্লাড লেভেল আছিল 2011 আৰু 2017, দুইটাই অতিক্ৰম কৰিছে। আৰু সেইকাৰণে
NHPC দাম কর্তৃপক্ষ আজি যোৱাকালি সন্ধিয়ায় 409 কিউমেক বুলি কব এটো কিউমেক হব না আৰু কিউবিক মিটাৰ বেসিক্যালি 409 কিউবিক মিটাৰ পানী তেখেত সকলে এৰি দিছে আৰু তাৰ ফলত উত্তৰ লক্ষীমপুৰ জিলাত 21খন গাঁৱৰ 11,000 পৰিয়ালে তেওঁলোকে প্লাবিত হবলগীয়া হৈছে। আৰু ইয়াৰ মাজতে ৰাজ্যৰ বান পৰিস্থিতিৰ বুজ ল'লে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। মুখ্যমন্ত্ৰীক ফোন কৰি প্ৰধানমন্ত্ৰীয়ে বুজ ল'লে বান পৰিস্থিতিৰ। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত বছৰটোৰ দ্বিতীয়টো বানত প্লাবিত হৈছে ৰাজ্য। অৰুণাচলৰ লগতে উজনি অসমত ধাৰাসাৰ বৰষুণ অব্যাহত আছে। বান পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিবলৈ সহায়ৰ আশ্বাস দিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ৰাজ্যৰ বান পৰিস্থিতিৰ বুজ ল'লে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। মুখ্যমন্ত্ৰীক ফোন কৰি প্ৰধানমন্ত্ৰীয়ে বুজ ল'লে বান পৰিস্থিতিৰ। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত বছৰটোৰ দ্বিতীয়টো বানত প্লাবিত হৈছে অসম। অৰুণাচলৰ লগতে উজনি অসমত ধাৰাসাৰ বৰষুণ অব্যাহত আছে আৰু বান পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিবলৈ সকলো ধৰণৰ সহায়ৰ আশ্বাস দিছে নৰেন্দ্ৰ মোদীয়ে। খবৰ অব্যাহত ৰাখিম, সময় এটি বিৰতি।